মেক্সিকোর সান্তা মারিয়া দেল তুলে শহরে গেলে বিশাল এক গাছের দেখা মিলবে। এই গাছটি বর্তমানে বিশ্বের সবচেয়ে মোটা গাছ। বিশাল মোটা এই গাছ দেখে একসাথে অনেকগুলো গাছ বলে ভুল হয়। আর এই একটি গাছের সুবাদে পুরো এলাকা এখন বিশ্বখ্যাত পর্যটন স্পট। মারিয়া মানানের রিপোর্ট। মেক্সিকোর ওক্সাকা স্টেটের সান্তা মারিয়া দেল তুলে শহরে গেলে পাওয়া যাবে বিশাল এক দশাশয় গাছ। গাছটির অফিসিয়াল নাম এল আরবেল দেল তুলে। একটি গির্জার সীমানায় রয়েছে বিশাল এই গাছটি। গাছটিকে যদি কখনো মানব বেষ্টনী দিতে হয় তাহলে অন্তত 30 জন মানুষকে হাতে হাত রেখে ঘিরে দাঁড়াতে হবে। বিশ্বের সবচেয়ে মোটা গাছ হিসেবে স্বীকৃত এই গাছের পরিধি এখন 137.8 ফুট। তবে দিন দিন গাছটি আরো মোটা হচ্ছে। বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন দুটো বা তিনটে গাছ বুঝি একসঙ্গে মিশে এমন আকার নিয়েছে, কিন্তু ডিএনএ পরীক্ষায় দেখা গেছে এখানে একটি গাছ রয়েছে। মন্টিজুমা সাইপ্রাস প্রজাতির এই গাছের বয়স কমপক্ষে 2000 বছর বলে ধারণা করা হয়। এই দীর্ঘ সময়ে গাছের গোড়ার দিকের কাঠ বেঁকে চুরে গিয়ে অদ্ভুত কিছু আকৃতি নিয়েছে, যা দেখলে দত্ত দানোর মুখ বলে ভুল হয়। আমেরিকা, মেক্সিকো আর গুয়েতেমালাতেই পৃথিবীর সবচেয়ে মোটা প্রজাতির মন্টিজুমা সাইপ্রাস গাছের দেখা মেলে। গাছটির প্রচলিত অন্য নাম স্যাবিনো আহুয়েহুয়েতে, আর এর বৈজ্ঞানিক নাম টেক্সোডিয়াম মিক্রোনেটাম। বিশ্বের সবচেয়ে মোটা এই গাছের জন্য মেক্সিকোর তুলে এলাকাটি এখন বিখ্যাত হয়ে গেছে। এই একটি গাছের সুবাদেই পুরো এলাকা এখন বিশ্বখ্যাত পর্যটন স্পট, আর তাতেই বেশ আয় রোজগার করছে স্থানীয় বাসিন্দারা। মার্সিয়া মান্নান, মাই টিভি।